ত্রাণ সহায়তায় এগিয়ে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা। গত 4 জুন রাজধানীর কামরাঙ্গীরচরের দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার শিক্ষার্থীরা কুড়িগ্রামের বন্যার্তদের জন্য ত্রাণ ও ঈদ সামগ্রী প্রস্তুত করেন। এ কাজে জুরাইন, মুগদা ও দয়াবঞ্জ শাখার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন মসজিদের ইমাম ও স্বেচ্ছাসেবকগণ তাদের এ কাজে সহযোগিতা করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মহাপরিচালক মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ। মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় 2020 সনের 6 নভেম্বর বিশ্বের প্রথম রাজধানীর কামরাঙ্গীরচরে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি আত্মমানবতার সেবায়ও অনেক কাজ করছেন। মাত্র 1 সপ্তাহ আগেও তারা সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে প্রায় 6 টন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মাদ্রাসার মহাপরিচালক মুফতি আব্দুর রহমান আজাদ বলেন, এখন সারা দেশে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার 38টি শাখা রয়েছে। আল্লাহর সন্তুষ্টিই আমাদের মূল উদ্দেশ্য। আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ধর্মীয় শিক্ষাদানের মাধ্যমে আদর্শ ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। তিনি আরও বলেন, আজ আমরা কুড়িগ্রামের বন্যার্তদের জন্য ত্রাণ ও ঈদ সামগ্রী প্রস্তুত করছি। সেখানকার বানভাসী লোকেরা কষ্টের মাঝেও যেন হাসি মুখে ঈদ করতে পারে, সেজন্য আজকের এই আয়োজন। আজকে আমরা প্রতিটি প্যাকেটে 10টি আইটেম দিচ্ছি। সেগুলো হচ্ছে: 1 কেজি চিনি, 1 প্যাকেট লাচ্চা সেমাই, 2 প্যাকেট দুধ, 1 কেজি পোলার চাউল, 1 প্যাকেট লবণ, 1টা করে সাবান, 5 কেজি করে ভাতের চাউল, 1 কেজি খেজুর, 2 কেজি চিরা ও 1 প্যাকেট মুড়ি। এছাড়া কিছু শাড়ি কাপড়ও দেওয়া হয়। মুফতি আব্দুর রহমান আজাদ আরও বলেন, বানভাসী মানুষের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ পানি শুকিয়ে যাওয়ার পর আমরা তাদের পুনর্বাসনের কাজও করব। আপনারা আমাদের ও আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আমরা যেন ইখলাসের সাথে এ খেদমত চালিয়ে যেতে পারি। দয়াগঞ্জ শাখার শিক্ষার্থী মিতু বলেন, আজ আমরা গর্বিত যে আমরা আত্মমানবতার সেবা করতে পারছি। মুগদা শাখার শিক্ষার্থী রুবি বলেন, দাওয়াতুল কুরআন মাদ্রাসা ও বাড়ি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সামাজিকভাবে অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হয়েছি। মান্না শাখার প্রধান কথা কলি বলেন, এই মাদ্রাসার মাধ্যমেই হিজরা জনগোষ্ঠী আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জুরাইন শাখার গুরু ফুলকুলি বলেন, আমরা আজীবন এ মাদ্রাসার জন্য দোয়া করব, কারণ এ মাদ্রাসার মাধ্যমেই আমরা সঠিক পথের সন্ধান পেয়েছি। বাইতুল হালিম জামে মসজিদের খতিব মুফতি আবু সুফিয়ান মোমেনি বলেন, বানভাসী মানুষদের জন্য কাজ করতে পেরে আমরাও নিজেদেরকে ধন্য মনে করছি। এ সময় মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা রায়হান, মাওলানা মাইনুদ্দিন বিন মুসলিম সহ অনেক আলেম উপস্থিত ছিলেন। জুরাইন, মুগদা, মান্ডা ও দয়াগঞ্জ শাখার শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের কাজ করেন। প্রত্যেকেই হাতে হ্যান্ড গ্লাভস পরে স্বাস্থ্যসম্মতভাবে কাজ করেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রধান কার্যালয় কুড়িগ্রাম বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম, ত্রাণ প্রস্তুত কার্যক্রমের এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে আমরা গত সপ্তাহেও এখানে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম, ত্রাণ প্রস্তুত করেছিলাম এবং সেই ত্রাণ আমরা গত সপ্তাহে আমরা সুনামগঞ্জের বন্যার্ত মানুষের মাঝে আমরা বিতরণ করেছি। আর আজকে আমরা যে ত্রাণ প্রস্তুত করতেছি, এই ত্রাণ আমাদের এই আজকের এই ত্রাণ চলে যাবে আগামীকাল ইনশাআল্লাহ, চলে যাবে কুড়িগ্রামের বন্যার্ত মানুষের মাঝে ইনশাআল্লাহ। সমাজ দেশবাসী, আপনারা জানেন যে আমাদের এই মাদ্রাসাটা দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, এটা বিশ্বের প্রথম মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসাটা 2020-এর 6 নভেম্বর এই মাদ্রাসাটা প্রথম শুভ সূচনা হয়। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে এখন আমাদের এই মাদ্রাসার এই তৃতীয় লিঙ্গের মাদ্রাসার সংখ্যা 38। আমরা সারা দেশের প্রতিটি জেলা শহরে এই মাদ্রাসা চালু করার চেষ্টা করতেছি এবং বিশেষত এই তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা করতেছি আমরা। সম্মানিত দেশবাসী, আমাদের এই মাদ্রাসাটা পরিচালিত মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক।
আলহামদুলিল্লাহ আজকে আমরা যা তিরান দিচ্ছি এই তিরানের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমার একেবারে ডান পাশে যে তিরানের স্তূপ রয়েছে আমরা শুধু আজকে তিরানই নয় বরং আমরা তিরানের পাশাপাশি আমরা যাতে ঈদ সামগ্রী যাতে বানভাসী মানুষেরা যাতে ঈদ করতে পারে ঠিক মতো এই জন্য আমরা তাদের জন্য কিছু ঈদ সামগ্রী আমরা প্রেরণ করতেছি এজন্য আজকে আমাদের এখান থেকে আমরা 10টা আইটেম আমরা প্রস্তুত করতেছি 10টা আইটেমের মধ্যে আমার একেবারে ডান পাশে রয়েছে দুধ ডানো দুধ রয়েছে এরপরে আপনারা আমার পরবর্তী আমার পাশে দেখতে পাচ্ছেন যে পোলাওর চাউল যাতে ঈদের দিন সবাই একটু পোলাও খেতে পারে এই জন্য আমরা পোলার চাউলের ব্যবস্থা করছি এরপরে আমার ও পাশে যে আমার তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের শিক্ষার্থীরা তারা কাজ করতেছেন তারা প্রস্তুত করতেছেন সিমাই আপনারা দেখতে পাচ্ছেন যে লাচ্চা সিমাই প্রস্তুত করা হচ্ছে তারপরে রয়েছে আমার সামনে রয়েছে সাবান প্রত্যেকটা প্যাকেটে একটা করে সাবান যাবে তারপরে রয়েছে চিনি প্রত্যেকটা প্যাকেটে 1 কেজি করে চিনি দেওয়া হবে তারপরে রয়েছে চিড়া প্রত্যেকটা প্যাকেটে 2 কেজি করে চিড়াও রয়েছে তারপরে রয়েছে খেজুর প্রত্যেকটা প্যাকেটে 1-2 কেজি করে খেজুর আমরা প্রদান করছি এরপরে রয়েছে লবণ আপনারা যে লবণ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাকেটে 1টা করে আমরা লবণের প্যাকেটও আমরা দিচ্ছি তারপরে রয়েছে খাবার চাউল আমরা 5 কেজি করে খাবার চাউলও আমরা দিচ্ছি এরপরে কিছু মুড়িও আনা হয়েছে পাশাপাশি পানি দেখতে পাচ্ছেন মিনারেল ওয়াটার এই পানিও আমরা দিচ্ছি এই মোট 11টা আইটেম ইনশাআল্লাহ আমরা আগামীকাল আমরা বানভাসী মানুষদের জন্য বিশেষ করে আগামীকাল কুড়িগ্রামের বানভাসী মানুষদেরকে আমরা তাদের উদ্দেশ্যে আমরা প্রেরণ করবো ইনশাআল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা যে আমানত আমাদের কাছে দিয়েছিলেন আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি সেই আমানতটা রক্ষা করার জন্য এবং যারা প্রকৃত হকদার তাদের মাঝে এই আমানতটা পৌঁছায় দেওয়ার জন্য সমাজ দেশবাসী আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই বিশ্বের বুকে যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে যেই জাতি তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের তাদের জন্যই প্রতিষ্ঠিত দাওয়াতুল কোরআন মাদ্রাসার জন্য দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং আমাদের প্রাণপ্রিয় ফাউন্ডেশন মরহুম আহমেদ ফেরদৌস বাড়ি চৌধুরী ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন মরহুম ফেরদৌস বাড়ি ফাউন্ডেশনের আজকে যে বন্যার্থী সাহায্যের জন্য উদ্যোগটা যে আয়োজনটা করা হয়েছে তা আসলে প্রশংসনীয় আমাদের দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গে মাদ্রাসা সবসময় আমাদের মাদ্রাসা এবং আমাদের যে মানুষের কথা যে পূর্ব থেকে চিন্তা করেছিল আসলে আমরা প্রথম থেকে যদি একটু ভাবি আমাদের আসলে যে অবহেলিত ছিলাম শিক্ষা থেকে বঞ্চিত ছিলাম সেটা স্কুল হোক কোরআন শিক্ষা হোক সেই জায়গাটা থেকে আজকে 37টি মাদ্রাসা প্রতিষ্ঠান করে আমাদের হিজরা জনগোষ্ঠীর জন্য কোরআন শিক্ষা দিচ্ছে পাশাপাশি সবথেকে বড় কথা হচ্ছে বর্তমান সারা বাংলাদেশে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে যে সিলেট সুনামগঞ্জ রংপুর কুড়িগ্রাম জেলাতে যে বন্যা বানবাসীদের জন্য আজকে মানুষের যে দুরবস্থা দুর্দশায় দিন কাটাচ্ছে সেটার কথা চিন্তা করে দাওয়াতুল কোরআন তৃতীয় মাদ্রাসাকে যে উদ্যোগটা নিয়ে আসলে সেটা অবশ্যই প্রশংসনীয় আপনারা সবসময় দোয়া করবেন এই তৃতীয় লিঙ্গ মাদ্রাসা আমাদের যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসা যেন আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা শুধু মানুষকে থেকে নেও না আমরা মানুষকে দিতে পারি সেটা আমরা প্রমাণ যদি সমাজে আমাদের ভালো ভালো সুযোগ দেওয়া হয় আমরা ভালো কাজে অংশগ্রহণ করতে পারি দাওয়াতুল মাদ্রাসা তৃতীয় লিঙ্গের সেটা আজ আমাদের প্রমাণ করে দিলেন আসলে আমরা আমাদের সমাজে আরও মূল স্রোতধারার সাথে একসাথে মিলে কাজ করতে পারবো যদি আমাদের দাওয়াতুল তৃতীয় মাদ্রাসার মতো সময় আপনারা সেই সুযোগগুলি আমাদের দেন তবে আমরা এতটুকু বলবো আপনাদের কাছে যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মরহুম ফেরদৌস বাড়ি ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন তারা যেন সবসময় আমাদের এইভাবে পাশে থাকতে পারে আমরা যেন তাদের পাশে থাকতে পারি এবং শুধু আমাদের জন্য পাশাপাশি না সারা বাংলাদেশে দুঃস্থশা যে মানুষগুলো আছে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি সেই কথা চিন্তা করে আসন্ন আমাদের ঈদ উপলক্ষে যে 11টি খাদ্য সামগ্রী তাদের মাঝে দেওয়া হচ্ছে সেটা আসলে প্রশংসনীয় কারণ আমরা সমাজে শুধু যারা আছে তারা ঈদ করে যাবো বানবাসী দুঃস্থ মানুষরা ঈদ করবে না এটা কিন্তু ঠিক না তাদের কথা ভেবেই আজকে আমরা আজকে এই উদ্যোগ আয়োজন মরহুম ফেরদৌস ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ দেন দাওয়াতুল কোরআন তৃতীয় মাদ্রাসা আজকে যে আমাদের আয়োজন এবং আমরা হুজুরা যে আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম আমি আসলে এটা কিছু বলারই নাই সবচেয়ে বড় কথা হলো গিয়ে আমরা মূল স্রোতধারায় আসতে পেরেছি এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আমরা তৃতীয় লিঙ্গের মাদ্রাসার একজন ভালো সদস্য সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং আমরা আজ আনন্দিত আমি খুবই আনন্দিত প্রাউড ফিল করছি যে এই মূল স্রোতধারার মানুষের জন্য আমরা কাজ করতে পারছি আমরা কিন্তু
আমাদেরকে পিছিয়ে পড়া বলে বলা হয়েছিল বা আমরা পিছিয়ে ছিলাম, আমরা এখন পিছিয়ে নেই, আমরা এখন এগিয়ে যাচ্ছি। সকল মানুষের দুর্দশা থেকে বঞ্চিত সেই মানুষগুলোকে আমরা একসাথে জড়িয়ে আমরা এবারের আমাদের যেই দাওয়াতুল কোরআনের জায়গা থেকে আমরা যেই ত্রাণটা দেওয়া হচ্ছে সেটা হলো আমরা শুধুমাত্র ঈদকে সম্বল করে, যে ঈদটা আমরা সবাই মূল সেতু দ্বারা মিশে যাব একসাথে, একইভাবে আমরা ১১টি পদ্ধতি দিয়ে আমরা মূল সেতু দ্বারা এই কাজগুলো করছি। তবে হ্যাঁ, আমি মনে করি আমরা এখন আর পিছিয়ে পড়া নই, আমরা আপনাদের সাথে যেতে পারি। আমরা আরও আশা রাখি সকল মানুষ এই তৃতীয় লিঙ্গের মাদ্রাসা থেকে শিখুক, শিক্ষণীয় আছে আমাদের, যেটা আমরা এখন সবার সামনে সবার মাঝে মিশে গিয়ে কাজ করতে পারছি। আমরা আরও আমি আশা রাখছি, আমরা চাইবো যে এই কার্যকলাপ দেখে আপনারা সবাই আমাদেরকে আর পিছিয়ে ফেলে রাখবেন না, আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং মূল সেতু দ্বারা সবার সাথে মিশে বন্যাবাসীদের কাছে আমরা কিছু কুড়িগ্রামের বন্যাবাসীদেরকে আমরা এই ত্রাণ দেব। সেই ত্রাণগুলো আমরা আসলে ত্রাণ হিসেবে নয়, আমরা ঈদকে একসাথে গলায় কাঁধে কাঁধ রেখে সকল মানুষ বন্যাবাসী আর কিছু না, আমরা সবাই ঈদ করতে চাই। আমি শুধু না, আমাদের এতগুলো মাদ্রাসার কাছে গিয়ে পড়াচ্ছেন এবং আমাদের এই শিশুদের, আমার স্কুল হলো গিয়ে কথাকলা কেন্দ্র, সেই শিশুদের একটা জায়গায় আমি কখনো খুঁজে পাচ্ছিলাম না যে তাদেরকে আমি কীভাবে এই প্রশিক্ষণ দেব, মানে বিশেষ করে আরবি প্রশিক্ষণ দেব। সেখানে যে মরহুম আহমেদ ফেরদৌস বাড়ি চৌধুরী ফাউন্ডেশন থেকে লোকজন এসে, তারা ইমামদা এসে আমাদের কাঁধে কাঁধ রেখে আমাদেরকে বাবা মার আশ্রয়ের মতো করে এসে যে তারা আমাদেরকে এত জায়গা এনে দিয়েছে, আজ আমাদের সবচেয়ে বড় প্রমাণ এই জায়গায় আমরা সেই জায়গা থেকে আসছি। আমরা এখন প্রাউড ফিল করি যে এই বাড়ি ফাউন্ডেশন আমাদেরকে একসাথে একত্রিতভাবে আমাদের সন্তানদেরকে মানুষ করছে। আমরা আর পিছিয়ে পড়া নেই, সকল শিশু সকল মানুষ একত্রিত, আমরা সকল মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত নই। ধন্যবাদ বাড়ি সিদ্দিকীর এই ফাউন্ডেশনকে। আজকে এই ফাউন্ডেশনের মাঝে আমাদের যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদেরকে একসাথে করে নিয়ে আসার জন্য মরহুম যে বাড়ি ফাউন্ডেশন, উনিকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, আজকে আমরা যে পিছিয়ে পড়েছিলাম এই তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মাঝে আজকে আমরা পিছিয়ে পড়া মানুষগুলো আর পিছিয়ে পড়ে নেই, আমরা এখন অনেক দূর আগিয়ে আসছি এই বাড়ি ফাউন্ডেশনের মাধ্যমে। আমরা আরও বলতে চাচ্ছি যে আজকে সারা বাংলাদেশে যেটা আমরা বন্যাতদের যে আহাকার দেখেছি, সেখানেও বাড়ি ফাউন্ডেশন এবং আমাদের যে মাদ্রাসা পরিচালিত এবং আমাদের যে মাদ্রাসা এটা আগে আসে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে, ব্যাপকভাবে কাজ করছে। এবং আমাদের যে মরহুম আহমেদ ফেরদৌস যে বাড়ি ফাউন্ডেশন, উনির এই ফাউন্ডেশনের মাধ্যমে যে চিন্তাধারা করা হয়েছে যে আমরা শুধু ঈদ করবো তা হবে না, সবাইকে নিয়ে ঈদ করবে, এটা চিন্তাধারা করে যে আগামীকালকে যে ইয়াগুলো যাবে ত্রাণগুলো ১১টা আইটেম কুড়িগ্রামে, আমরা এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাড়ি ফাউন্ডেশনকে। এবং আমাদের যে পিছিয়ে পড়া যে মানুষগুলো আমরা শুধু নিতে নেই সেটা না, আমরা দিতেও জানি। এবং আমাদের যে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা এটা আর যেন আরও এগিয়ে যেতে পারে আপনাদের দেশবাসী সবার কাছে আমরা এই কাম্য করছি। এবং আমাদের তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আপনারা দোয়া করবেন,